একটা সিদ্ধান্ত নিয়েছে, অ্যাপ্রুভাল অফ নোটিফিকেশন অফ নন টিম্বার ফরেস্ট প্রডিউস এন্ড অ্যাট এন টি এফ পি নন টিম্বার ফরেস্ট প্রডিউস পলিসি ফর ত্রিপুরা। ত্রিপুরাতে অতীতে কোনো দিন এই ধরনের পলিসি ছিল না। রাজ্য সরকার একটা নতুন পলিসি তৈরি করেছে, এরকম পলিসি মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশে রয়েছে। আপনারা জানেন যেমন ব্যাম্বো, ফুলঝাড়ু, সুগন্ধি, বড় এলাচ, আমলা, হর্তকি, বয়রা আমাদের রাজ্যের একটা বিরাট সম্পদ। কিন্তু কখনো আমাদের রাজ্যে এই জিনিসগুলি যথেষ্ট, বিশেষ করে উপজাতি এলাকার ফরেস্ট প্রডিউস, উপজাতি এলাকায় জীবনযাত্রার মান আরও উন্নয়ন করার জন্য অর্থনৈতিকভাবে এটার একটা বিরাট ভূমিকা রয়েছে, কিন্তু এদের জন্য দীর্ঘ বছর এ রাজ্যে এদের জন্য কোনো পলিসি ছিল না। তো রাজ্য সরকার, মন্ত্রিসভা এটা একটা নতুন পলিসি ডিক্লেয়ার করেছে, এর নাম হলো যে এন টি এফ পি পলিসি ফর দি স্টেট। দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট ফর সিস্টেমেটিক ডেভেলপমেন্ট। এখন আছে এমনি গাছ উঠে যায়, কিছু কিছু গাছ এমনি কিন্তু উঠে যায়। সিস্টেমেটিক ডেভেলপমেন্ট অফ দি মাইনর ফরেস্ট প্রডিউস, অলসো কল্ড নন টিম্বার ফরেস্ট প্রডিউস, এন টি এফ পি যে ফর ডেভেলপমেন্ট, সাইন্টিফিক হারভেস্ট। আমরা এখন যে চাষটা করবো এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা হারভেস্টিংটা করবো, অ্যান্ড ভ্যালু এডিশন টু ইনক্রিজিং ইনকাম জেনারেশন, অপশন ফর দি ফরেস্ট ডুয়েলিং পিপল, ফরেস্ট ডুয়েলিং পিপল স্পেশালি দি ট্রাইবাল এলাকা অ্যান্ড আদার উইকার সেকশনস ডিপেন্ডেন্ট অন ফরেস্ট। এটা আগে ছিল না, আমাদের করছে। আমরা জানেন যে আমাদের রাজ্যে এই ফুলঝাড়ু উৎপাদন হয় 800 মেট্রিক টন প্রতি বছর, 800 মেট্রিক টন ফুলঝাড়ু আমাদের রাজ্যে উৎপাদন হয়। সুগন্ধি এটা 200 মেট্রিক টন উৎপাদন, বড় এলাচ এটা 200 মেট্রিক টনের মতো, এবং ব্যাম্বো 3,617 স্কোয়ার কিলোমিটার, 3,617 কিলোমিটার মধ্যে ব্যাম্বোটা আমাদের চাষ হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেজন্য আমাদের সরকার এর জন্য এটা একটা পলিসি তৈরি করেছে। আপনারা জানেন জাইকা প্রজেক্ট ফেজ টুতে 1,000 কোটি টাকার একটা প্রজেক্ট রয়েছে, জাইকা প্রকল্পের একটা। আমরা জানেন আমাদের সরকার আসার পর 1,000 কোটি টাকা জাইকা প্রকল্পের জন্য সেকেন্ড ফেজে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি, অলরেডি অ্যানাউন্স দেওয়া। সেখানে বলা হয়েছে এই জাইকার যে টাকা 25% রিজার্ভ অনলি ফর দিস, এই যে এটার জন্য, এবং এই জন্য জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি হ্যাজ অলসো এগ্রিড টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট অফ ₹16.50 crore, 16,50,00,000 টাকা 5 বছরের জন্য এনসি অফ দি পারপাস, এবং এটার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এই জন্য আমরা একটা কারণ আমরা মনে করি এটাকে জঙ্গলের মধ্যে হচ্ছে ঠিকই, কিন্তু এটার জন্য চাষ সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো সময় করেনি। এবার জাইকা প্রকল্পের মধ্যে 25% 25% মানি এটার জন্য রিজার্ভ রাখতে হবে, এই এই নন টিম্বার ফরেস্ট প্রডিউস যেগুলি এটার জন্য করা হবে। এই জন্য আমরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি, এবং এমওইউ অলসো আমাদের মৌ স্বাক্ষর হয়ে গেছে, অগস্ট 2018 এটা মৌ স্বাক্ষরিত হয়েছে। তো এবং এই জন্যই আমরা এই মন্ত্রিসভা, এটা আমাদের প্রয়োজন রয়েছে রাজ্যের, বিশেষ করে উপজাতি এলাকার মানুষরা যাদের ফরেস্ট জিনিসের উপর অনেক কিছু নির্ভর করে তাদের জীবনযাত্রার মান, সেই জন্য আমরা এটাকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছি। এখন থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই এই জিনিসগুলি চাষবাস হবে, এবং অনেকগুলি জিনিস আছে যেমন ব্যাম্বো, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, ব্রুম গ্রাস, লার্জ কার্ডামাম, সুগন্ধ মন্ত্রী
যেটাকে গন্ধকি বলে, অ্যান্ড এ ভ্যারাইটি অফ ফুড স্টাফ সাথে ভেজিটেবলস, ফ্রুটস, নাটস ইত্যাদি। এই জিনিসগুলি আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়ে অ্যাপ্রুভাল দিয়েছি মন্ত্রিসভা। এটা 20 মার্চ আপনাদের আপনাদেরকে জানানো হয়নি, সেজন্য জানিয়ে দিলাম আজকে, একটা যেহেতু প্রেস মিট করছি এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের একটা অভিযোগ থাকে যে ক্যাবিনেটের অনেক জিনিস আপনারা জানেন না, এই জন্য আপনাদেরকে ব্রিফ করে দিলাম। আরও ক্যাবিনেট আছে, এক একদিন এক একটা বলে দেবো, আপনাদের সুবিধা হবে। যেহেতু ক্যাবিনেটের ব্রিফিংটা করলাম, আপনারা জানেন সারা বিশ্বের কথা, সারা দেশের কথা, সারা রাজ্যের কথা আপনাদের আপনাদের নলেজে রয়েছে। অ্যাট প্রেজেন্ট আমাদের রাজ্যে ১০০ বেডের প্রথম 40 ছিল, 100 বেডের জিবি হসপিটালে, যেটা ডেডিকেটেড কোভিড হাসপাতাল হসপিটাল রয়েছে, এটা হলো 40 বেড। 300 বেড ভগৎ সিং, এটা হলো কোভিড কেয়ার সেন্টার, ওটা ট্রিটমেন্ট সেন্টার, এটা কেয়ার সেন্টার। আরেকটা 30 আইজিএম, 30 বেডের একটা রয়েছে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার। শালবাগান একটা রয়েছে 30 বেড, ইট ইজ ডিক্লেয়ার বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে তারা ডিক্লেয়ার করেছে কোভিড হেলথ সেন্টার। 100, 300, 30, 35, দিস ইজ দ্য পজিশন অফ দি ট্রিটমেন্টের জন্য। আমরা জানেন, প্রথমেই বলছি, এ আগের থেকে জানা তবু বলে রাখছি, যে একটার নাম হলো ডেডিকেটেড কোভিড হেলথ ইনস্টিটিউট, কোভিড হেলথ হসপিটাল, এটা ট্রিটমেন্ট কিন্তু বলে, অন্যগুলি ট্রিটমেন্ট না, ওইগুলি ট্রিটমেন্ট, ডেডিকেটেড কোভিড হসপিটাল। আর একটা হলো ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার ফর মাইল্ড কেস, একটু পরে একটা নোটিফিকেশন দিলে আপনারা বুঝতে পারবেন। আর একটা হলো ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, সবগুলি ফেললে হবে না, যেটা ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার, এটা হলো সিসিসি। এই তিন ধরনের ট্রিটমেন্ট সেন্টার রয়েছে। রিভাইজড সেন্ট্রাল গভর্নমেন্টের রিভাইজ যে পলিসি, সেখানে বলেছে ইফ ইট ইজ এ মাইল্ড, ইফ ইট ইজ এ ভেরি মাইল্ড, ইট ইজ এ প্রি সিস্টেমেটিক কেসেস, এক্ষেত্রে সবকেই জিবি ট্রিটমেন্ট সেন্টারে আনার কোনো প্রয়োজন নেই। কোথায় রাখতে হবে তাহলে? মাইল্ড, ভেরি মাইল্ড, প্রি সিস্টেমেটিক, একদম লেটেস্ট, কালকে রাত্রে এসেছে, মাইল্ড, ভেরি মাইল্ড, প্রি সিম্পটোমেটিক কেসেস, এখানে বলছে এক্ষেত্রে অ্যাডমিটেড টু এ কোভিড কেয়ার ফেসিলিটি, অ্যাডমিটেড টু এ কোভিড কেয়ার ফেসিলিটি উইল আন্ডার গো রেগুলার টেম্পারেচার অ্যান্ড পালস অক্সিমিটারি মনিটরিং, দি পেশেন্ট ক্যান বি ডিসচার্জ আফটার 10 ডেজ। বলছে এটা কিন্তু তুমি দেখবে, তুমি ভর্তি করবে কোথায়, কোভিড কেয়ার ফেসিলিটিতে, এবং রেগুলার টেম্পারেচার এবং পালসটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, এটা মেডিকেল টিম করবে। দি পেশেন্ট ক্যান বি ডিসচার্জ আফটার 10 ডেজ অফ সিমটমস অন স্যাট, যদি দেখা যায় সিমটম, নো ফিভার, কন্টিনিউসলি 3 ডেজ, যদি 3 দিন যদি কন্টিনিউয়াস জ্বর না থাকে তাকে তুমি 10 ডেজে ছেড়ে দাও। বলছে দেয়ার উইল বি নো নিড অফ টেস্টিং ফর প্রায়র টু ডিসচার্জ, ডিসচার্জ করার আগে তোমার কোনো প্রয়োজনই নাই কোন রকম টেস্ট করা, কিন্তু আমরা রাজ্য করব, দেয়ার উইল বি নো নিড ফর টেস্টিং প্রায়র টু ডিসচার্জ, তবু আমরা করব। অধিকন্তু নদোষে আমরা মেডিকেল টিম যেহেতু থাকবে,
বলছে 10 দিনের মধ্যে তুমি ছেড়ে দাও। আমাদের রাজ্যে যদি দেখা যায় দুটো কেস ছাড়া সবগুলি কিন্তু অ্যাসিমটোমেটিক, অনলি টু কেসেস, ওয়ান ইজ ওয়ান বিএসএফ জওয়ান, নাম তো বলতে পারবো না, ওয়ান বিএসএফ জওয়ান, আরেকটা হলো কমলপুর, এই টু কেস ইজ সিমটোমেটিক আর বাকি সব অ্যাসিমটোমেটিক। তবু আমরা যেহেতু ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, এতদিন সিট খালি পড়ে রয়েছে, তবু আমরা এখানে এনেছি। দেয়ার উইল বি নো নিড ফর টেস্টিং প্রায়র টু ডিসচার্জ, তবু আমরা করবো। অ্যাট দি টাইম অফ ডিসচার্জ দি পেশেন্ট উইল বি অ্যাডভাইজড টু ফলো দি হোম আইসোলেশন ফর ফার্দার 7 ডেজ অ্যাজ পার গাইডলাইন্স অ্যাভেলেবল অ্যাক্ট। এটা গেল, তাহলে আমাকে সবাই জীবিত আনতে হবে না। এনি পয়েন্ট অফ টাইম প্রায়র টু ডিসচার্জ ফ্রম সিসিসি, ওই যেটা আগে বললাম, ইফ দি অক্সিজেন সিচুয়েশন ডিপস বিলো 95%, তাইলে পেশেন্ট ইজ মুভ টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার, তারপরে ট্রিটমেন্ট সেন্টারে থাকে। বলছে কোভিড কেয়ার ফেসিলিটি থেকে যদি যে পেশেন্টটা এনি পয়েন্ট অফ টাইম কোনো সময় প্রায়র টু ডিসচার্জ যদি দেখা যায় ইফ দি অক্সিজেন সিচুয়েশন ডিপস বিলো 95%, পেশেন্ট মুভ টু ডিক্লেয়ার ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার ডিএসসি, যেটা আমাদের আইসিএম, যেটা আমাদের শালবাগান। বুঝাতে পেরেছি? নেক্সট, আফটার ডিসচার্জিং ফ্রম দি ফেসিলিটি ইফ শি অর শি হি অর শি অ্যাগেন ডেভেলপস, ডিসচার্জ করে দিলে আবার ডেভেলপস সিমটমস অফ ফিভার, কফ অর ব্রিদিং ডিফিকাল্টি, হি উইল কন্ট্যাক্ট উইথ দি কোভিড কেয়ার সেন্টার অর স্টেট হেল্পলাইন, হিজ হার হেলথ উইল অ্যাগেন বি ফলোড আপ থ্রু টেলিকনফারেন্স 14 ডে, 14 দিন কন্টিনিউ তাদের যোগাযোগ রাখতে হবে। এ হলো প্রথম এক ধরনের ভেদ বললাম। এবার আরেকটা একটু ইম্প্রুভ, মডারেট কেস, একটা হলো মাইল্ড বললাম, মডারেট কেসেস অ্যাডমিটেড টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার অক্সিজেন বেডস, আগেরটা অক্সিজেন থাকবে না, যেমন এখানে অক্সিজেন নেই ভগৎ সিং, তবু আমরা অক্সিজেন ডেভেলপ করছি, কারণ আমার যদি আরো একটু বেটার পজিশন থাকে। তাহলে বলছে যে মডারেট কেসেস অ্যাডমিটেড টু ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার ব্র্যাকেটে অক্সিজেন বেডস, যেটা আমাদের আইজিএম আছে, আমরা এটাকেও করতে চেষ্টা করছি। পেশেন্টস হুজ সিমটমস রিজলভ উইদিন 3 ডেজ অ্যান্ড মেনটেন সিচুয়েশন অ্যাবভ 95% ফর দি নেক্সট 4 ডেজ, ক্লাসেস ক্রিটিক্যালি ক্লাসিফাইড মডারেট কেসেস উইল আন্ডারগো মনিটরিং অফ বডি টেম্পারেচার অ্যান্ড অক্সিজেন সলিউশন, ইফ দি ফিভার রিজলভ উইদিন 3 ডেজ অ্যান্ড দি পেশেন্ট মেনটেন সিচুয়েশন অ্যাবভ 95% অফ দি নেক্সট 4 ডেজ উইদাউট অক্সিজেন সাপোর্ট, যদি উইদাউট অক্সিজেন সাপোর্ট আমি চলতে পারি, পেশাস প্যাটার্ন পেশেন্ট উইল বি ডিসচার্জ আফটার 10 ডেজ, একত্র বলছে ছেড়ে দাও, তোমাদের 10 দিনের পরে ছেড়ে দিতে হবে। ডেজ অফ সিমটম অনসেট ইন কেস অফ, এই জিনিসগুলি বলেছে। থার্ড হলো সিভিয়ার কেসেস, সিভিয়ার কেস মিন্স একদম ট্রিটমেন্ট সেন্টারে আপনার চলে যেতে হবে। এটা কালকে রাত্রের ডেভেলপমেন্ট, এটা এই জন্যই বলা আছে, তিনটা ভাগ, একদম ফটো একে দিয়ে দিয়েছে, রিভাইজ ডিসচার্জ পলিসি অফ কোভিড 19, এটার নাম দিয়েছে রিভাইজ ডিসচার্জ পলিসি ফর কোভিড 19, এবং কনফার্ম কোভিড 19 কেসের ভেরি মাইল্ড মাইল্ড প্রিসিমটম একরকম, এবং 3 দিনের মধ্যে যদি দেখা যায় জ্বর কমছে সেক্ষেত্রে মডারেট এবং সিভিয়ার কেসে ট্রিটমেন্ট। এটা কেন বললাম, এটা আপনাদের নলেজে থাকা ওর প্রশ্ন উঠতে পারে, আরে 14 দিন হয়েছে ছাড়ে দিয়েছে নাকি, তাকে 14 দিন হয়েছে তাকে ছেড়ে দিল, ছেড়ে দিতে পারবে যদি সিমটম, সেই জন্য রিভাইভ পলিসি এসছে। আমাদের আজকের রিপোর্ট, টোটাল পার্সোনাল আন্ডার সিভিল সার্ভেলেন্স 13,384, টোটাল পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন পিরিয়ড 14 ডেজ 11,577, ফেসিলিটি কোয়ারেন্টাইনে আজকে রয়েছে
444, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 1368। আজকে পর্যন্ত কালেকশন স্যাম্পল 8809, টেস্ট হয়েছে 8340, এর মধ্যে পজিটিভ 119, 119, নেগেটিভ 8221, এবং দুই হল রিকভারি। এই পরিস্থিতি বর্তমানে রয়েছে এবং আমাদের আজকে নাম্বার অফ ডেথ নীল, আজকে 520 জন অ্যারাইভ টুডে থ্রু চোরাবাড়ি গেট, আউট অফ দেম 209 ট্রাক ড্রাইভার্স, 40 পেশেন্টস অ্যান্ড 271 স্ট্যান্ডার্ড পার্সনস। আজকে টোটাল 172টা গাড়ি এসছে অ্যারাইভড ইন চোরাবাড়ি, আউট অফ দেম 64 ভেহিকলস ট্রাক অ্যান্ড প্যাসেঞ্জার কার ওয়ার ফ্রম হটস্পট এরিয়া, 44 পার্সনস ওয়ার পুট আন্ডার ফেসিলিটি কোয়ারেন্টাইন জন নবোদয় বিদ্যালয় নর্থ ত্রিপুরা, এবং শুধু স্যাম্পল কালেক্টেড ফ্রম দলাই টুডে 276। আগেই আমরা জানেন কমলপুরের তিনটা বিএসএফ ব্যাটালিয়ন এরিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার্ড কন্টেইনমেন্ট জোন, আর শহীদ ভগৎ সিং হোস্টেল যেটা আছে ডেডিকেটেড কোভিড হেলথ কেয়ার সেন্টার উইথ এ বেড ক্যাপাসিটি অফ 300 এটা বলে দেওয়া হয়েছে। আপনারা জানেন, আগে বলা হয়েছে কিনা আমি জানি না, কোন রাজ্য যখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে কোন রাজ্যে যদি স্ট্যান্ডার্ড পিপল থাকে তাকে তুমি ইচ্ছা করলে আনতে পারবে না। কেন? দুইটা স্টেটের অল স্টেট ইউনিয়ন টেরিটরিজ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডেজিগনেট নোডাল অথরিটিস অ্যান্ড ডেভেলপ, কেন বলছি এটা বলে দেবো একটু পরে, ডেভেলপ স্ট্যান্ডার্ড প্রোটোকলস ফর রিসিভিং অ্যান্ড সেন্ডিং সাচ স্ট্যান্ডার্ড পার্সনস, দি নোডাল অথরিটিস শ্যাল অলসো রেজিস্টার দি স্ট্যান্ডার্ড পার্সন উইদিন দেয়ার স্টেটস, ইন কেস এ গ্রুপ অফ স্ট্যান্ডার্ড পার্সনস উইশ টু মুভ বিটুইন ওয়ান স্টেট টু আদার স্টেট, দি সেন্ডিং অ্যান্ড রিসিভিং স্টেটস মে কনসাল্ট ইচ আদার অ্যান্ড মিউচুয়ালি এগ্রি টু দি মুভমেন্ট বাই রোড। এগ্রি না হলে কারা কারা এগ্রি করছে না একটু পরে বলবো আমি, এগ্রি না করলে ইকোনাম টু দি মুভিং পার্সনস উড বি স্ক্রিনড অ্যান্ড দোজ ফাউন্ড এসিমটোমেটিক উড বি অ্যালাউড টু প্রসিড, সিমটি বলে প্রশ্নই নাই তাকে রেখে দেবে ওখানেই, আর এসিমটোমেটিক হলে ইউ ক্যান গো। এটা আরো অনেক আছে বাট ইট ইজ এ ইম্পর্টেন্ট পোর্শন। এ পর্যন্ত আমাদের রাজ্যে সর্বশেষ যে চিত্র, বড় বড় জায়গা কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, আসাম, বাকিগুলি কত দুই, যেমন দাদরা নগর হাভেলি দুইজন আছে কজন আমি জানি না, দে কন্ট্যাক্ট উইথ আস, আমাদের পোর্টালে তার নাম রেজিস্টার করে, কতজন নাম রেজিস্টার করেছে এটা কিন্তু এখন যেটা বলছি 10 মিনিট পরে এটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য দেখবেন দ্রুত এগুচ্ছে। আমি এখানে আসবো এর আগে এক ঘন্টা আগে একটা নম্বর নিয়েছি, সেটার সংখ্যা হলো 25,800, আধা ঘন্টার মধ্যে ফিগারটা চলে আসলো 26,002, এই এক্ষণ এই মুহূর্তে 26,002। সুতরাং এটা এক জায়গায় থাকবে না, সবচেয়ে বড় স্টেটগুলির সংখ্যা এতে বললাম কর্ণাটকে 8,758, মহারাষ্ট্র 1,070, তামিলনাড়ু 5,957, ওয়েস্ট বেঙ্গল 5,145, আসামে 1,151,
এই বড় স্টেটগুলো টোটাল 26টা দুই। এখন কর্ণাটকে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছে, কোন ডিস্ট্রিক্টে বিশেষ করে বড় বড় স্টেটগুলির জন্য, তামিলনাড়ুর জন্য, তেলেঙ্গানার জন্য, কর্ণাটকের জন্য, আসামের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, মহারাষ্ট্রের জন্য অফিসার কন্ট্যাক্ট, এবং পার্টিকুলার এক অফিসার আরেকটা খবর জানে না, এই জন্য প্রত্যেক অফিসারের সাথে আমি কন্ট্যাক্ট করেছি এবং তথ্য দিয়েছে। কর্ণাটকে যে প্রসেসটা বলছি, আমরা যখন তথ্য দিয়েছে এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে একটু পরে, কর্ণাটক থেকে ত্রিপুরার পোর্টালে টিকিটটা করতে, হ্যাঁ কর্ণাটক 8758, আমি যখন কথা বলেছি তখন 8627 ছিল, তার মানে একটু পরে আমি আগেরটা আমি যেটা বলছি সেটা বলি। কর্ণাটকে 8627, আগামীকাল 10টা 10 তারিখ, আগামীকাল 10:05:20 কর্ণাটক থেকে একটা ট্রেন 1200 প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেন ছাড়বে। যদি রাতে কোনো কোনো অঘটন না ঘটে থাকে, আগামীকাল 10:05:2020 1200 যাত্রী নিয়ে, 1200 বেশি একজন উঠতে পারবে না, ট্রেন ছাড়বে। এই যে ট্রেন কটা ছাড়বে আমি জানি না, আপনিও জানতে পারবেন না, কে জানবে? যিনি ই পাস পেয়েছেন মোবাইলে। এবং কেন অন্যরা জানবে? অন্যরা জানলে হিউয়েন ক্রাই স্টেশনে হবে। আমার এই 8627 কি আমি আনবো একটার পর একটা পর একটা পর একটা পর ট্রেন, তাহলে এই 1200 যাত্রী নিয়ে ট্রেন ছাড়বে, তারাই জানবে যারা আসবে। এবং এই জন্য 12,78,000 টাকা পেমেন্ট করেছি, রাজ্য সরকার দিয়েছে এই যে 1200 যাত্রীর জন্য 12,78,000 টাকা, এবং ওরাই ই পাস পাবে। কখন কোথায় আসতে হবে তা জানানো হবে, শুধু তারাই জানবে। ট্রেনের কত, স্টেশনের কত বলবে না, ওই একটা জায়গায় তাদের বোধহয় স্ক্রিনিং করবে, একটা পার্টিকুলার প্লেস বলবে, সেখানে তাদেরকে আনবে, সেখানে বলবে নাও ইউ ক্যান গো টু দি স্টেশন, ওরাই ব্যবস্থা করবে এবং ওরাই জানিয়ে দেবে। এবং ইভেন আমাকেও বলবে না কোথা থেকে চার্চে কি হচ্ছে, ওই জানবে। এবং আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, যাতে স্টেশনে হইহুল্লোড় না হয়, এবং হইহুল্লোড় হলে এই যে 1200 আমার তো আছে 8000 উপরে, তাহলে সবাই যদি ট্রেনের খবর পায়, আমরা যেমন কালকে আমি বলেছি চেন্নাই ট্রেন আসবে চিন্তা করবে না, না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, ওই যে যারা আসছে তাদেরকে দিচ্ছে, সেই জন্য 1200 প্যাসেঞ্জারকে নিয়ে কালকে রওনা দেবে ট্রেন, কখন আমি জানি না, বাট ট্রেন উইল স্টার্ট টু ফ্রম টুমারো, কালকে আসবে, এবং তারাই জানবে কটার সময় রওনা দেবে। নাও দি কোশ্চেন ইজ তামিলনাড়ু, আমাদের পোর্টালে আমার কাছে যে ফিগার সেটা তামিলনাড়ু 5,957, আমাদের পোর্টালের 5,957, তাদের এক এক রাজ্যে এক এক রকম, কোন রাজ্যে পোর্টাল নাই, ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল নেই, অনেক রাজ্যের পোর্টাল নেই, তামিলনাড়ুর আমাদের পোর্টাল আছে, তাদেরও পোর্টাল আছে। আমাদের ফিগার এলো 5000 তামিলনাড়ু, 5,957, তাদের পোর্টালে মাত্র 2100। আমরা এখান থেকে আমাদের অফিসার মিস্টার বিকাশ সিং উনি কন্ট্যাক্ট করেছে এবং তামিলনাড়ুর পোর্টালে বলছে আমরা আমাদের সব প্যাসেঞ্জার আনতে হবে, সুতরাং সব পোর্টালে তুমি ঢুকাও, তুমি সব ঢুকিয়ে নিতে হবে, এবং কন্ট্যাক্ট করছে। এরা এরা বলছে একটা ট্রেনে 1140 আসবে, তামিলনাড়ুর কর্ণাটকের যেটা এটার সাথে মিলছে না ওইটা 1200, এখানে 1100। আচ্ছা, তো এখানে মোর 5-6 ডেইজ আরো লাগবে তামিলনাড়ুর ক্ষেত্রে, সেটা সিস্টেম একই হবে। ওয়েস্ট বেঙ্গলে 5,145, ওয়েস্ট বেঙ্গলের পটলে এখনো কিচ্ছু নেই, পশ্চিমবঙ্গে এখনো রাজি হয়নি, ওই দেখুন ওই যে বলছি এগ্রি করতে হবে, এগ্রি না করলে আনতে পারবো না তাকে আমি,
মিউচুয়ালি এগ্রিমেন্ট করতে হবে, এগ্রি হতে হবে। ট্রেনের ক্ষেত্রে তারা রাজি হয়নি, এখন আমরা ট্রেন ব্যবস্থা করতে পারবো না, তবে 1600 লোকের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি ইস্যু দি পাস, যারা নিজের পয়সা আসবে গাড়ি করে তাদের জন্য 1600 লোকের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি পাস দেওয়ার জন্য। তবে ওই ক্ষেত্রে গাড়ির নাম্বার এবং ড্রাইভার লাইসেন্স দেয়নি বলে তারা একটা ডিল হচ্ছে, আগামীকাল চারটা গ্রুপের জন্য পাস ইস্যু করেছে এবং কালকে আশা করি 100 প্যাসেঞ্জার নিয়ে গাড়ি ছাড়বে। এবং যে ট্রেনের ব্যাপারটা সেটা আমরা বলছে আমাদের আরও কিছু সময় লাগবে, ওয়েস্টবেঙ্গল বলছে, এবং প্রতি প্যাসেঞ্জারের জন্য কলকাতা থেকে যারা আসবে 665 টাকা খরচ হবে আমাদের, আমাদের রাজ্য সরকার ট্রেনের টাকার মতো খরচ পড়বে। এবং তারা বলছে 22 বগির মতো ট্রেন অর্থাৎ আসবে, 1200 মতো আসতে পারে, খরচ আমরা বহন করব রাজ্য সরকার। এটা হলো ওয়েস্ট বেঙ্গল। প্রতিজনে 665, এই জন্য আমরা টাকা দেব রেল দপ্তরকে, সেই পয়সা দেবে। মহারাষ্ট্রের আমাদের পোর্টালে 900, যদিও মহারাষ্ট্রে একটু 900 ছিল, এখন আবার দেখছি 1010, 1070, এই একটুর মধ্যেই প্রিন্ট আউট আস্তে আস্তে দেখছি 1070 হয়েছে। সেখানে আমরা মহারাষ্ট্র বলছে আমরা 1000 কমে ট্রেন ছাড়তে পারবো, ট্রেনের ব্যবস্থা করবো না। আগে ছিল 900, এখন হয়ে গেছে 1070, তাহলে এখন তারা করতে পারবে, ইট ইজ ডেভেলপমেন্টের পরে পরে। এবং এর মধ্যে 83 জন বাস এবং গাড়ি নিয়ে রওনা দিয়েছে গত 3 দিনে, মহারাষ্ট্র বাস ইস্যু করে দিয়েছে, ইস্যু করছে সাথে সাথে মেডিকেল সার্টিফিকেট দিচ্ছে, নতুবা রাস্তায় আটকাবে, এই জন্য মহারাষ্ট্র করছে। ট্রেনের আমরা রিকোয়েজিশন দিয়েছি এবং এবং 1000 থেকে বেশি হলে ট্রেন ছাড়বো ওরা আগে বলছে। তো এখন এর মধ্যে মহারাষ্ট্রের একটা হলো বোম্বেই বেশি, 600-700 মতো আছে, পুনে 100 মতো, এবং নাগপুরে নাসিক ঔরঙ্গাবাদ এইসব জায়গার থেকে সংখ্যাটা, মেইনলি বোম্বেতে 600-700 মতো আছে, এটা আমরা যোগাযোগ করছি। আসামে 33টা ডিস্ট্রিক্ট রয়েছে যতটুকু আমি জানি, এবং টোট ত্রিপুরা পোর্টালে 3500 নম্বর, এখানে অবশ্য আসাম এখানে কমেছে, বিভিন্ন সোর্সে 35টা আছে। আমরা 700 জনের জন্য ওই বিভিন্ন ডিস্ট্রিক্টে, এখানে ট্রেনের কোনো এখন পর্যন্ত আসাম এগ্রি করেনি, সুতরাং আমরা বাসে গাড়ি যদি আসতে চায় যারা যারা আসবে তাদের জন্য 700 জনের জন্য রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি, তাদেরকে ইস্যু করো পাস ইস্যু। আমরা অর্থাৎ আমরা যদি এগ্রি না হই, কারণ কেন এগ্রি হবে না, এগ্রি হওয়া না হওয়ার প্রশ্নে কেন প্রশ্ন উঠছে, ওই কারণে হঠাৎ করে যদি 20,000 লোক চলে আসে আমার সেই সুবিধা থাকতে হবে, আমি পরীক্ষা করতে পারবো কি না। এই জন্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে মিউচুয়ালি এগ্রিমেন্ট হতে হবে, হঠাৎ করে 25,000 আসলে আমার এমন কোনো রাজ্যে হঠাৎ করে পারবে না, এই জন্য কেন্দ্রীয় সরকার এটা বলেছে। তো এই জিনিসটা আপনাদের বললাম, এবং আমাদের গভর্নমেন্ট চিফ সেক্রেটারি সব রাজ্য সরকারের সাথে যেখানে যেখানে আছে সব জায়গায়, যেখানে যেখানে ট্রেনের কথা আমরা বলেছি, আমরা মূলত এখন গুরুত্ব দিয়েছি ট্রেনের ক্ষেত্রে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল, এক্ষেত্রে দিল্লির জন্য আমরা এখনও ট্রেন চাইনি, কিন্তু দিল্লির সংখ্যা খুব বেশি না যতটুক আমি জানি। তেলেঙ্গানা এবং কেরালা থেকে কোনো রিকোয়েস্ট আসে? তেলেঙ্গানা আজকে সকালে ডিজিপি, ওখানে ডিজিপি প্রেস মিট করলো, ত্রিপুরার নামও নিল, ওখান থেকে রিকোয়েস্ট পাঠানো হলো কনসেন্টের জন্য, আপনারা কনসেন্ট পাঠাননি এই বলে, তাহলে করবে দেখা যাবে, একটা বুঝতে হবে সম্মান পুষিয়ে তো রাখবে ঢুকিয়ে দেবো এলাকা রাজ্যে, সেই জন্য আমরা চিঠি চিঠি দিয়েছি, প্রায়োরিটি দেখুন চিঠিটা কি বলছি, এই দেখেন আমরা কি ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি, আমরা গুরুত্ব দিয়েছি প্রথমে হলো রুগী, সেকেন্ড টুরিস্ট, থার্ড তীর্থযাত্রী, ফার্স্ট পেজে স্টুডেন্টরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে মিলিয়ে আসবে,
এরকম ভাবে আমরা প্ল্যান করেছি, এবং সেই জন্যই আমরা তাহলে হায়দ্রাবাদ, তো তেলেঙ্গানা হায়দ্রাবাদ সেখানের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি, চিঠি যাবে এর মধ্যে। তেলেঙ্গানার যে দায়িত্ব, ইয়েস এখন আপনাকে দিতে পারিনি কেন, তেলেঙ্গানার সহদেব বাবু দায়িত্ব, সহদেব বাবুর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি, নিশ্চয়ই উনি কিছু, এই যে বাকি পাঁচজনের কথা বললাম কেন, তো সহদেব বাবু যদি কথা বলতে পারতাম নিশ্চয়ই কিছু স্টেপ নিয়েছে, আমি নিশ্চিত স্টেপ নিয়েছে, কী স্টেপ নিয়েছে আমি বলতে পারবো না, অন্য ফাইভ অফিসার যেহেতু সমস্ত ডিটেলস বলতে পারছে, উনিও নিশ্চয় করেছে, কিন্তু সুইচ অফ এমনও হতে পারে কোনো ভিডিও কনফারেন্স বা কিছুতে রয়েছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে হায়দ্রাবাদ আমাদের প্রায়োরিটি জায়গার মধ্যে রয়েছে। এই বিষয় আপনাদের বলার ছিল, এটা আমি বলে দিয়েছি। ও না, আর একটা আছে বোধ হয়, ইয়েস বহিরাজ্যে আমরা টোটাল অল ফ্রম অল সোর্সেস, কন্ট্রোল রুম থ্রো এমএলএ, থ্রো মিনিস্টার, অন্য কেউ পিটিশন দিয়েছে, বহিরাজ্যের লোক রয়েছে, 5,923টা পিটিশন আমরা পেয়েছি, 5,923 জনের জন্য। পেমেন্ট অলরেডি মেড টু 5,506, 1,89,00,000, 1,89,73,490, 1,89,73,490, 1,89,73,490 টাকা আমরা পেমেন্ট করেছি, 863টা পেন্ডিং আছে, এটা সোমবারে পড়বে, আজকে কালকে ব্যাংক বন্ধ সেজন্য এটা হয়নি, তাহলে আটজন হলে তাহলে প্রায় 150 মতো আর বাকি থাকবে, প্রসেসে রয়েছে 863, তাহলে 5,060-এর পেমেন্ট হয়ে গেছে, 5,923-এর মধ্যে 863টা আন্ডার প্রসেস। পেমেন্ট কি ইকুয়াল না, মানে না ইকুয়াল তো হবেই না, কেউ বলছে আমি 300 টাকা আমার ঘর ভাড়া, তা 300-ই পাবে, কেউ বলছে আমার 700 টাকা ঘর ভাড়া, কেউ বলছে আমার 1,300 টাকা ঘর ভাড়া, সে 1,000 পাবে, ইকুয়াল তো প্রশ্নই উঠে না, কারো ফ্যামিলি মেম্বার বেশি, পার হেড সিস্টেম, তো আমরা তো বলছি যদি খাওয়ার জন্য আমরা 150 টাকা ত্রিপুরা ভবন ছাড়া, আর থাকার জন্য 1,000 টাকা সর্বোচ্চ, এটা যে যেরকম রিকোয়ার ওয়ান টাইম, এটা দুবার করে হচ্ছে না, ডুপ্লিকেট পিটিশন আমি ওই দিনে বলেছিলাম 235-এর মতো বোধ হয় ডুপ্লিকেট পিটিশন করেছে, এটা হতে পারে এই ধরনের তো কতদিন আমরা দেখিনি, এই ধরনের পরিস্থিতি কি আমরা সাংবাদিক বন্ধু বলেন, রাজনীতিবিদ বলেন, প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী, কেউ কি দেখেছি, কেউ দেখেনি, এটার জন্য আমরা তৈরি ছিলাম না, সুতরাং কিছু কিছু ভুল ত্রুটি আমাদের থাকবে, তবু আমি যতটুকু বুঝি আপনারা ভেরিফাই করবেন, আমাদের রাজ্যে যে লোকগুলি আসবে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তোমাদের কি 5 টাকা দিয়েছে কেউ অন্য রাজ্যের, আমরা কিছু দিয়েছি, আমরা যে এদের জন্য আমরা প্রায় 2,50,000 টাকার মতো যাবে, আমাদের রাজ্যের 33,000 যে আমাদের ইয়ে রয়েছে, লোক রয়েছে যারা আউটসাইডার, তাদেরকে আমরা পাঠাচ্ছি, এই পয়সা আমরা দিচ্ছি, এই পয়সা আমরা দিচ্ছি, আমরা গরিব হতে পারি, আমাদের মন বড়, আমরা গরিব হতে পারি, আমাদের মন বড়, আমাদের জায়গা ছোট, তবু আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, বলুন না আমাকে 10টা লোক দাঁড় করে দিবেন তো, যে ওই রাজ্যের লোকরা 10 টাকা দিয়েছে কিনা, একটু লাতা করাবেন, আই উইল বি হ্যাপি ম্যান, তবুও আপনারা যখন যেটা বলছেন আমরা চেষ্টা করছি, যতটুকু সম্ভব আমরা করছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আছে, আজকে যে আমি বলছি একটু আগে যে সংখ্যাটা বলছি, দলায় দলায় যেটা বলছি দেখুন, দলায় একটা সংখ্যা বলছি 276 রাখেন, ইয়েস এর মধ্যে গুড নাম্বারস
আগের যেগুলি লিঙ্ক ছিল সেই লিঙ্ক অলমোস্ট কমপ্লিটেড, আগের যেগুলি লিঙ্ক ছিল চেইন ছিল সেগুলি অলমোস্ট কমপ্লিটেড। তো সুতরাং আজকে এই যে কালকে রাতে যেটা 30 এটার এখন লিঙ্কগুলি তৈরি হচ্ছে এবং এর মধ্যে কিছু পৌঁছে গেছে। আজকে টোটাল স্যাম্পল বোধহয় 600 সামথিংয়ের মতো চলছে আমাদের রাজ্যের। আমরা যদিও আমাদের পরিকাঠামো তত না, এর মধ্যেও রাত দিন চিকিৎসকরা চিকিৎসকদের যুক্ত কর্মীরা যেভাবে, আমি তো রাত্রে আমি তো লাস্ট ঘুমানোর আগে 12:30 ফোন করি, আজকে কটা পর্যন্ত চলছে স্যার? এখনো চলছে 12:30। তপন মজুমদার তখনও জেগে রয়েছে, হেলথ স্টাফ তখনও জেগে রয়েছে। আমার তো মনে হয় একসাথে বাইরের লোক আসছে, তাদের তাদের যেমন ওই যেমন সিমটমস থাকে বা না, হটস্পট হলে সিমটম না থাকলেও তো আসতে হবে, এগুলি করতে হচ্ছে। নতুবা আমি যদি রিপোর্টটা যেমন কালকে কোটার লোক কত কখন এসছে রাতে জানেন? 3:30। আবার এদের জন্য আবার আমাদের পুলিশরা জেগে রয়েছে, কারণ কারফিউ আছে। এতগুলি জায়গায় ছেলেরা নামবে মেয়েরা নামবে, পুলিশকে বলে দেওয়া হয়েছে। আমরা সব ঘুমিয়ে গেছি, পুলিশ কোটার থেকে লোক আসছে, বাইরের থেকে লোক আসছে, রাতে একটা পরে নামবে, ঠিক আছে আমরা থাকবো, তারা কিন্তু জেগে আছে। দোষটা আমরা ধরি, অনেক ভেবে চিন্তে করতে হয়, কাজটা অত্যন্ত কঠিন। এই একটা ইউনিফর্ম পরে, এবার ইউনিফর্ম পরলে চিকিৎসা যারা চিকিৎসা করছে আবার 14 দিনের জন্য চলে যায়, আবার সেরেই তত বাড়িতে যেতে পারে না, আবার ঢুকে যায়, আবার 14 দিন। তারা তো সত্যিই তো যোদ্ধা। এই ড্রেসটা দেখলে যে কোনো মানুষের জ্বর উঠে যাবে। তো যেটা আপনাদের জানানো উচিত, এই জন্য আমাদেরকে তো রিভাইজড এসছে বা অন্যান্য বিষয় এসছে, এই জন্য বললাম আর ক্যাবিনেটের ব্রিফিংটা করে দিলাম। কালকার একটা যদি আসি তাহলে কালকার একটা ব্রিফিং করে দেবো। এখন যে 116 জন আছে তারা